হাওড়া গ্রামীণ আমাদের যে সাংগঠনিক জেলা তার যে কার্যালয় যাকে ভস্মীভূত করে দেওয়া হয়েছে গতকাল পুলিশের সামনে, এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, সেই কার্যালয়ে আমরা দেখতে গেছিলাম। সেই কার্যালয়ে দেখতে যাওয়ার পথে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে, পুলিশ আমাদেরকে যেতে দেয়নি বারবার। প্রথমে আমাকে বাড়ির সামনে আটকানো হয় 11টার সময়, তারপরে সেখান থেকে আমরা যখন জোর জবরদস্তি বেরিয়ে আসি পুলিশকে সরিয়ে দিয়ে, তারপরে আমাদের দ্বিতীয় হুগলি সেতু পার করার পর সেখানে পুলিশের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী আমাদেরকে অ্যারেস্ট করে প্রিজন ভ্যানে করে এই মুহূর্তে লালবাজারে নিয়ে এসে বসিয়ে রেখেছে প্রিজন ভ্যানে। এখানে অত্যন্ত অরাজকতার পরিস্থিতি, সাফোকেটিং অবস্থা। আমি বাইরে এসে সেই জন্য দরজার কাছে বসেছি যাতে সাফোকেশন না হয়। কোনো অফিসার নেই যারা হ্যান্ড ওভার ফর্ম সই করবে, যেহেতু কেন্দ্রীয় সুরক্ষাপ্রাপ্ত। আমি স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর হাত থেকে পুলিশের হাতে নিতে গেলে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর একটি ফর্ম আছে, হ্যান্ড ওভার ফর্ম, সেই হ্যান্ডিং ওভার ফর্মে কিন্তু পুলিশকে সিগনেচার করার কথা। যেখানে কোনো অফিসার না থাকার জন্য কোনো মতেই তারা অ্যারেস্ট করা যাচ্ছে, মানে সেই ফর্মে সই করতে পারছে না তারা। আমি এখানেই বসে থাকতে বাধ্য হচ্ছি। পশ্চিমবঙ্গে এটা কি কোথায় আছি? শাসিত পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পার তো, ভারতবর্ষ থেকে আলাদা কোনো জায়গা তো না। এখানে এরকম কীভাবে কী করে সম্ভব হয়? বারবার আটকে দিচ্ছে।